রসুনের তরকারি বানাবো। এই যে রসুন নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়া, আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। সোমবারের জন্য রাখবে গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা। রসুনটা আমি ভালো করে ছুলে কেটে নিই। এই যে রসুনটা আমি কাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে উপরে চামড়াটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এই যে দেখেন পরিষ্কার হয়ে গিয়েছে, আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটাও পরিষ্কার করে নেবেন। এই যে দেখেন, এই যে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে কড়াইতে দেখেন আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে রসুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন রসুনটা ভেজে নিব। রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যতটুকু লবণ, দিয়ে দিল এই যে একটু হলুদ, দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব রসুনটাকে। এই যে রসুনগুলো দেখেন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরা, দিয়ে দিচ্ছি যে তেজপাতা শুকনা লঙ্কা। এখন এগুলো একটু কালো হবে, তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর টমেটোটা। জিরাগুলো দেখেন কালো হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা হালকা করে ভাজা হবে, তারপরে দিয়ে দেবো আমি টমেটোগুলো। এই যে পেঁয়াজটা দেখেন হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটোটা। আমি এখন স্টিমটা কমিয়ে দিচ্ছি, স্টিমটা কমিয়ে দিয়ে আমি 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পরে দেখি টমেটোগুলো দেখেন মজে গিয়েছে, এর মধ্যে আমি এখন পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো ভালো করে আমি এখন এইগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখেন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটাও মশলাটা আমাদের কষিয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে দেখেন লবণ হলুদ, এই যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এই যে লঙ্কার গুঁড়া। এখন এইগুলোকেও সবগুলোকে আমি মশলাগুলোকে সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন মশলাগুলো আমাদের কি সুন্দর কষিয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমার এই রসুনের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই যে রসুনগুলো, দিয়ে মশলাগুলো রসুনের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন স্টিমটা কমিয়ে আমি 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর মশলাটা কষিয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি 10 মিনিটের জন্য এখন ঢেকে দেব। যে 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দিচ্ছি। এতে দেখেন আমাদের রসুনের তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি।